আসসালামু আলাইকুম। একটি ওয়েবসাইটে একটা নিউজের সাথে কি করে ফেসবুক অথবা ইউটিউবের ভিডিও ব্যবহার করবেন সেটা আমি একটি টিউটোরিয়াল মাধ্যমে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আর এই জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড। আমরা সর্বপ্রথম কী করি, অ্যাড নিউজে গিয়ে আগে যা করতাম এভরিথিং উইল বি ওকে। জাস্ট এই যে দুইটা ফিল্ড এখানে নতুন তৈরি করা হয়েছে, একটা হচ্ছে ইউটিউবের লিঙ্ক আর একটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক। ইউটিউবের লিঙ্কটা কী করে দেবেন সেটা আমি স্পেশালি দেখাই দিচ্ছি। ধরুন এই নিউজটা আমরা দিতে চাই, যে খেলা আপনি সবাইকে হাত করুন। এখন এটা হচ্ছে আমাদের হেডিং, কপি করলাম, এখানে পেস্ট করলাম, সেম আগে যেভাবে করতেন সেভাবে। এখন এই ভিডিওটা কীভাবে নেবেন সেটা হচ্ছে, ভিডিওটার উপরে রাইট বাটন ক্লিক করবেন, করার পর কপি এমবেড কোড মানে 4 নম্বর যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটার লিঙ্ক কপি হয়ে গেল, সেখানে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর কিবোর্ড থেকে হোম বাটন চাপবেন, তাহলে একেবারে সামনে যাবে। আমাদের শুধু দরকার এই অংশটুকু, ভালো করে খেয়াল করবেন, আমাদের দরকার শুধু এই যে এই অপশনটুকুর ভিতরে ডাবল কোটেশনের ঠিক ভিতরের অংশটুকু। আম যেমন আমরা ছোলা বাকল ছড়ায় খাই, ছড়ায় খাই, তেমন এই ভিতরের ডাবল কোটেশনের ভিতরের অংশটুকু শুধু নেবেন। এই যে ঠিক এটা ঠিক অংশটুকু কাট করবেন, ওটা কন্ট্রোল এ দিয়ে এটা ফেলে দিবেন, জাস্ট এটা পেস্ট করবেন, আর কোনো কাজ নাই। আর এটা হচ্ছে যদি ছবি দিতে চান তাহলে আপনি যে কোনো ছবি এখানে ব্যবহার করতে পারবেন। সাপোজ এই ছবিটা আমরা ব্যবহার করতেছি, এই যে ছবির অপশনটা কোথায়, এই যে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ। এখন এটা আমরা আনক্যাটাগরিজে রাখলাম পাবলিশ, যেহেতু এই নিউজটা আমরা ওয়েবসাইটে রাখবো না। এখন যদি আমরা ওয়েবসাইটের আমরা যদি লিঙ্কে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এই ভিডিওটা আমাদের এখানে সুন্দর করে চলে আসছে। এখন আমরা চাই যে না, আমরা ফেসবুকের একটা ভিডিও এখানে ব্যবহার করবো। আমি একটা ভিডিও বের করে রেখেছি, এই ভিডিওটা ক্লিক করার পর যখন চলবে তখন জেনে শুনে সমালোচনা করার একটা মূল্য আছে। এই যে ঠিক কন্ট্রোল এল দিলেই লোকেশনে চলে যাবে, তারপরে কপি করবেন, জাস্ট এই লিঙ্কটাই এখানে পেস্ট করে দিবেন। এখন কথা হচ্ছে দুই জায়গায় যদি থাকে তাহলে কোনটা আসবে, আগে আসবে ইউটিউব পরে আসবে ফেসবুক, তাহলে যে কোনো একটা লিঙ্ক ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফেসবুকের লিঙ্কটা দিয়ে আমি আপডেট দিয়ে দিলাম, তাহলে এখন আমাদের কী আছে দেখাচ্ছে, এটা কিসের ভিডিও, ইউটিউবের ভিডিও। আর আমরা যদি এখানে রিলোড করি তাহলে আমাদেরকে এখন দেখাবে ফেসবুকের ভিডিও। আশা করি আপনি ভিডিও আপলোড করতে পারবেন, মানে পোস্ট করতে পারবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো কী করে এটা করতে হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।